আজি আন্তর্জাতিক যোগ দিবস 2015 চনের সমগ্র বিশ্বতে 21 জুন তারিখট আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে পালন করে অহা হয়েছে। 21 জুন দিনট উত্তর গোলার্ধত বছরের আটাইতক দীঘল দিন বলে বিবেচিত হয়ে আছে। যোগাভ্যাস হল প্রাচীন ভারতের আরম্ভ হওয়া এক শারীরিক, মানসিক আর আধ্যাত্মিক ক্রিয়া। হেয়ে কাজিরঙাতো প্রতি বছরের দরে শঙ্করদেব শিশু নিকেতনত এই বছরও উদযাপন করা হয়েছে যোগ দিবস। সমান্তরালক উল্লেখ করব যে যোগাসনে বা যোগাভ্যাসে একোজন মানুষক শারীরিক আর মানসিকভাবে শক্তিশালী করে তোলে। তদুপরি দেশত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে প্রাণায়ামে। এই 2015 চনের যোগ দিবস উদযাপন করে আহিছো। আমি এবার দশম বর্ষর যে যোগ দিবস আমি 21 জুন আমি অনুষ্ঠিত করবলে পূর্ণাঙ্গ প্রস্তুতি চলাই আছো আপনাদের দেখিছে। আর যোগর বর্তমান সময়ের যে উপকারিতা সকলে এই বিষয়ে জ্ঞাত যে যোগে আমাক শারীরিক মানসিক সকলো দিকতে উৎকর্ষ সাধন করে যাত সহায় করেছে। আমার ছাত্রছাত্রী সকলের সর্বাঙ্গীন বিকাশের যোগর যথেষ্ট প্রয়োজনীয়তা আছে। আমি তারপরে ছাত্রছাত্রী সকল সাজু করছো। আর বর্তমান সময়ত কেবল ছাত্রছাত্রী সকলে নহয় আমার স্থানীয় যখন ব্যক্তি বা অনুষ্ঠান প্রতিষ্ঠান সকলে আহি পেলায় আমাক এই ক্ষেত্রে সহযোগিতা আগবাইছে। সেই কারণে মানে সকলকে যোগ দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করছো। আর যোগ যাতে আরো বেশি প্রসার হোক প্রচার হোক এই বিচারি আমার ফলের। আর সকলকে যোগের জড়িয়ে যাতে সুস্থ সবল হয়ে এটা সুস্থ শরীর আর সুস্থ মন জিনিব পারে তার ইচ্ছা করছো ইচ্ছা প্রকাশ করছো। আর সর্বে ভবন্তু সুখী নহ সর্বে সন্তু নিরাময় হ যোগের জড়িয়ে সকল লোক সুখী হোক। ইয়াকে ছাত্রী সকলে আমার যথেষ্ট গুরুত্ব সহকারে যোগ বিষয়টি লয়। ধ্যান যে আমার প্রতিটি কালাঙ্কণত আমার ধ্যান দিয়া হয় মনঃপুত হবর কারণে মনোযোগ বৃদ্ধির কারণে আমার ধ্যান করা হয়। ছাত্রছাত্রী সকলে এক্ষেত্রে আগবাড়ি গেছে বলে মানে ভাবিছো।